শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেলের হাজার হাজার দর্শকবৃন্দ থেকে আমি যে মজাদার ভিডিওটা উপহার দিচ্ছিলাম বা আগে একটা দিয়েছি পার্ট ওয়ানে, আজকে আমি তার পার্ট 2 করে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র এবং সেই যন্ত্র দিয়ে কী কী পরিমাপ করা হয় সেই বিষয়গুলো। মানে বিভিন্ন আমি আগে হয়তো একটা ভিডিওতে বেশ অনেকটা যন্ত্র বলে দিয়েছি এবং কিছু কিছু হয়তো রিপিট হয়েছে, আজকের ভিডিওতে হয়তো হলেও হতে পারে কিছু কিছু যন্ত্র রিপিট। তো সেগুলো বাদ দিয়ে আমি বাকি যন্ত্রগুলো দিয়ে কীভাবে আমাদের পরিবেশে অবস্থিত বিভিন্ন বস্তুর পরিমাপ করা হয়, কোন কোন যন্ত্র দিয়ে, সেই যন্ত্রগুলির নাম এবং কীভাবে সেগুলো মানে কী পরিমাপ করে সেগুলো আজকে কিন্তু আমরা একটু জেনে নেবো, ঠিক আছে। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, শিক্ষা আলো এইচএস চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাই একটু সাবস্ক্রাইব করে দিবে এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড হলে যেন তোমরা অগ্রিম বার্তা পেয়ে যাও, ঠিক আছে। আর বন্ধুদেরকে একটু এগুলো শেখার সুযোগ করে দাও, জানানোর সুযোগ করে দাও এবং কমেন্টে লিখে পাঠাবে যে কোন যন্ত্রটা তোমাদের মানে ভালো লাগছে বা এই জিনিসটা তুমি কোনটা বেশি ব্যবহার করো দৈনন্দিন জীবনে, সেই রকম একটা যন্ত্রের নাম কিন্তু আমাকে কমেন্টে তোমরা কিন্তু লিখে পাঠাবে, ঠিক আছে। আর কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমাকে লিখে পাঠাবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক পার্ট 2-র একটা মজাদার ভিডিও। দেখো এখানে যন্ত্রের নাম আর পরিমাপক যন্ত্র এখানে দেওয়া আছে। যারা পার্ট 1 দেখো নি তারা পার্ট 1টা আগে দেখে নিও, এটা হচ্ছে পার্ট 2, পার্ট 1 ভিডিওটা আগে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো অ্যাক্সিলোমিটার মানে ধাবমান বস্তুর ত্বরণ নির্ণয় করা হয়, ঠিক আছে। অ্যাক্টিনোমিটার সূর্যলোকের উত্তপ্ত করার ক্ষমতা অ্যাক্টিনোমিটার যন্ত্র সাহায্যে পরিমাপ করা হয়। তারপর হচ্ছে অ্যালকোহলোমিটার তরলে অ্যালকোহলের মাত্রা কতটা সেটা পরিমাপ করা হয় অ্যালকোহলোমিটারে, ঠিক আছে। অ্যাল্টিমিটার মানে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কতটা সেটা মাপা হয় অ্যাল্টিমিটারে। অ্যামিমিটার মানে অ্যাম্পিয়ার থেকে অ্যামিটার, এটা তড়িৎ প্রবাহ, এটা আগের ভিডিওতে করেছে, তোমরা আবার এটা দেখে নিতে পারো। অ্যানিমোমিটার বাতাসের গতি নির্ণয় করার যন্ত্র। অ্যাটমোমিটার মানে বাষ্পীভবনের হার কতটা সেটা পরিমাপ করার যন্ত্র এটা। অডিওমিটার শ্রাব্যতা পরিমাপ করার যন্ত্র, এটা আগে হয়ে গেছে। ব্যারোমিটার বায়ুচাপ, যে বিভামিটার মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য পরিমাপ করার যন্ত্র হচ্ছে বিভামিটার। বলোমিটার তড়িৎ চৌম্বকীয় বিকিরণ পরিমাপক যন্ত্র নাম হচ্ছে বলোমিটার। ক্যালোরিমিটার রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া তাপ কতটা উৎপন্ন হচ্ছে সেইটা পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে হচ্ছে সিলোমিটার হচ্ছে হাইট অফ দ্য ক্লাউড বেস, মানে হচ্ছে ওই মেঘের যে বেস মানে কতটা স্থান দখল করে আছে সেইটা মাপা হয়, ঠিক আছে, পরিমাপ করা হয় এটা। যা ক্রোনোমিটার এটা এক ধরনের একটা সময়। এটা বলছে কালারিমিটার হচ্ছে রঙের মানে তীব্রতা বা কতটা গাঢ়ত্ব এইগুলো পরিমাপ করা হয়, ঠিক আছে, কালারিমিটার। আচ্ছা ক্রিপমিটার হচ্ছে স্লো সারফেস ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অ্যাক্টিভ জিওলজিক ফল্ট ইন দ্য আর্থ, হ্যাঁ, মানে ভূপৃষ্ঠের একটা যে ডিসপ্লেসমেন্ট মানে সরণ একটা বস্তুর একটা সারফেসের সেইগুলো একটা দূরত্ব মাপা হয়, ঠিক আছে, এটা। তাহলে ডিক্লিওনোমিটার চৌম্বকীয় বিচ্যুতি পরিমাপ করার যন্ত্র। যে ডেন্সিমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ, ডেন্সিটি যেটা গুরুত্ব মানে ডেন্সিটি থেকে ডেন্সিমিটার, ঠিক আছে। ডেন্সিটোমিটার এটাও এক ধরনের যন্ত্র, যেটা আমার ওই তরলের আপেক্ষিক গুরুত্ব এরকম নয়, একটা আছে ডিগ্রি, হ্যাঁ, বা যেটা কোনো এক জায়গাকার মানে একটা ছবির মানে কী বলবো তাটা যে ভাব যে মেটেরিয়াল দিয়ে তৈরি, হ্যাঁ, সেইগুলোর যে গাঢ়ত্ব ব্যাপারটা সেইগুলো এখানে মাপা হয়, ঠিক আছে। তারপরে নেক্সট চলে এসো স্ফটিকের গঠন সেটা হচ্ছে ডিফ্র্যাক্টোমিটার, ঠিক আছে। ডস্ট্রোমিটার বৃষ্টির ফোটার আকার গতি এবং বেগ
দেখেছি এই যে আমরা আকাশ থেকে যে বৃষ্টি পড়ছে সেটা মাপা হয় ডস্ট্রোমিটার যন্ত্র সাহায্যে। একটি বৃষ্টির ফোঁটার আকার কতটা, মানে কতটা বেস নিয়ে নিচে পড়ছে, কি স্পিডে আসছে, তার গতি ইত্যাদি ইত্যাদি বিষয়, ঠিক আছে। ডোসিমিটার 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 এটা একটা যন্ত্র, সেটা হচ্ছে তোমার রেডিয়েশন, হ্যাঁ রেডিয়েশন রেডিয়েশন পরিমাপ করা হচ্ছে। এটা এক্সপোজ এক্সপোসিওর টু হ্যাজার্ড স্পেশিয়ালি রেডিয়েশন, একটা যে আমাদের যে কি বলবো যে রেডিয়েশন যে রশ্মি, সেই রশ্মির বেগ বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পরিমাপ করা হচ্ছে একটা রশ্মি নিয়ে এগুলো, ঠিক আছে। ডোসিমিটার ডোসিমিটার তারপর হচ্ছে পদার্থের দৃঢ়তা, পদার্থের দৃঢ়তা পরিমাপ করা হচ্ছে ডিউরোমিটার, ডিউরোমিটার হচ্ছে পদার্থের দৃঢ়তা। ডাইনা ডাইনামিটার ডাইনামিটার দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, বিবর্ধন হচ্ছে ডাইনামিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। বল বা বক্রপথে ধাবমান বস্তুর টর্ক টর্ক নির্ণয় করা হয়, এগুলো তো সায়েন্সের বিষয়গুলো, ঠিক আছে। টর্ক হচ্ছে ডাইনামোমিটার ডাইনামোমিটার এই দিয়ে ওই বল বা বক্রপথে ধাবমান বস্তুর টর্ক পরিমাপ করা হয়, ঠিক আছে। তেলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় ইলাওমিটার ইলাওমিটার তেলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। সে ইলেকট্রোমিটার ইলেকট্রোমিটার বৈদ্যুতিক আধান বা চার্জ, সে চার্জ পরিমাপ করা হয়। ইউডিওমিটার চার্জ ইন ভলিউম অফ এ গ্যাস মিক্সচার ফলোয়িং কম্বিউশন, ঠিক আছে। এই ধরনের একটা ভলিউম, ওই চার্জেরই একটা ভলিউম, আধানের একটা আয়তন এটা পরিমাপ করা হয়। বাষ্পীভবনের হার এটা হচ্ছে ইভাপোরিমিটার এটা তো বললাম আগে। আচ্ছা বিদ্যুৎ হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি, এটা একটা যন্ত্র পরিমাপ করা হয়। আচ্ছা হচ্ছে গ্যাস সিনোমিটার হচ্ছে কঠিন পদার্থের আয়তন এবং ঘনত্ব পরিমাপ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কোন পরিমাপ যন্ত্র হয় যে হচ্ছে তোমার গ্র্যাফোমিটার কোন পরিমাপ করা যন্ত্র। হেলিওমিটার সূর্যের ব্যাসের পরিবর্তন হচ্ছে কীভাবে সেটা হেলিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ত্বরণের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব হচ্ছে হাইগ্রোমিটার এটা আগে হয়েছে। ইঙ্কোমিটার মানে কালি পরিমাপ করার যন্ত্র, কালি, ঠিক আছে। ইঙ্কোমিটার তরঙ্গের ব্যতিচার মানে ওয়েভ ইন্টারফারেন্স এই পরিমাপ করা হচ্ছে। এই যে ইন্টারফিরোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের বিন্যাস, সেটা হচ্ছে কাঠারোমিটার গ্যাসের বিন্যাস। ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব বা এটা আগে হয়েছে। ম্যাগনেটোমিটার চৌম্বকের ক্ষেত্রে প্রাবল্য, ঠিক আছে। তারপরে হচ্ছে চাপ ম্যানোমিটার এটা একটা আছে। তারপরে হচ্ছে বৈদ্যুতিক বিভব রোধ এবং প্রবাহ পরিমাপ করার যন্ত্র হচ্ছে মাল্টিমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার তরলের কণার পরিমাপ হচ্ছে নিফ্লোমিটার দূরত্ব হচ্ছে ওডোমিটার। পদার্থের বৈদ্যুতিক রোধকতা, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন এটা রোধক আর কি, রোধকতা ওহমিটার এটা আগে হয়েছে। ওস্মোমিটার এটা আগে করে দিয়েছি। পিডোমিটার এটা হচ্ছে স্টেপ, হ্যাঁ পিডোমিটার হচ্ছে স্টেপ মাপা হয়, স্টেপ মানে কত স্টেপ যাচ্ছে বা দৌড়ছে, যে দৌড়ার স্টেপগুলো সেইগুলো, ঠিক আছে। পিএইচ দ্রবণের রাসায়নিক অম্লত্ব ক্ষারত্ব ইত্যাদি পরিমাপ করা হয়। ফটোমিটার আলোর উজ্জ্বলতা, ফটোমিটার যে পোলারিত আলোর ঘূর্ণন সেটা হচ্ছে পোলারিমিটার, ঠিক আছে। বিভব পার্থক্য পরিমাণ হচ্ছে পটেন্সিওমিটার খুবই গুরুত্বপূর্ণ এগুলো যন্ত্র। আর্দ্রতা সাইক্রোমিটার আর্দ্রতা তরলের ঘনত্ব আছে পাইসিনোমিটার সৌর বিকিরণ আছে পাইরানোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার উচ্চ তাপমাত্রা এটা তো বললাম। দ্রবণে চিনির পরিমাণ কতটা সেটা আমরা আছে স্যাকারোমিটার। তারপর হচ্ছে সিসমোমিটার সিসমিক তরঙ্গ যেমন ভূমিকম্প সিসমোমিটার, ঠিক আছে। তারপরে চলে এসো আলোর বৈশিষ্ট্য পরিমাপ যন্ত্র হয় বর্ণালীবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। বর্ণালীবীক্ষণ যন্ত্র স্পেকট্রোমিটার, ঠিক আছে, বর্ণালীবীক্ষণ যন্ত্র এটা। স্পেকট্রোফটোমিটার সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আলোর তীব্রতা পরিমাপ করার যন্ত্র। আলোর তীব্রতা পরিমাপ করার যন্ত্র এটা। স্পিডোমিটার ধাবমান বস্তুর গতিবেগ এটা আগে হয়েছে। স্পিডোমিটার এটা হয়েছে। স্টেইনোমিটার এটা হয়েছে। প্রতি মিনিটে ঘূর্ণন রক্ত প্রবাহের হার ট্যাকোমিটার এটা হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন রক্ত প্রবাহের হার ইত্যাদি পরিমাপ করার যন্ত্র। ট্যাক্সিমিটার অতিক্রান্ত দূরত্ব তরলের পৃষ্ঠটান। টেনসিওমিটার এটা আগে হয়েছে। তাপমাত্রা হয়েছে।
ফ্লুইডের সান্দ্রতা, এটা হচ্ছে, এটা হয়নি, সেটা হচ্ছে ভিস্কোমিটার। হ্যাঁ, ভিস্কোমিটার, বৈদ্যুতিক বিভব, ভোল্ট মিটার, বৈদ্যুতিক যন্ত্রের প্রতি, যন্ত্রের প্রতি ঘন্টার বিদ্যুৎ প্রবাহের পরিমাপ, ওয়াট মিটার, ওয়াট মিটার, তারপর হচ্ছে কি জাইমোমিটার, জাইমোমিটার হচ্ছে গ্যাজন, ঠিক আছে, গ্যাজন পরিমাপ করার যন্ত্র আছে জাইমোমিটার। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আমি ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটা দেখার পর আশা করি তোমরা অনেকগুলো যন্ত্রের নতুন নতুন নাম এবং সেই যন্ত্রগুলো কী কাজ করে সেগুলো তোমরা বিস্তারিত জানতে পেরেছো। আর যদি তোমাদের কিছুটা উপকৃত হও, মানে কিছুটা যদি কাজে লাগে, তো আমি উপকৃত হবো, আমারও ভালো লাগবে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।